হাই বন্ধুরা, আমি কাকন। আমি চলে এসেছি আবার আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ডিমের ডেভিল। তো চলো দেখি ডিমের ডেভিল করতে কি কি লাগছে। তো ডিমের ডেভিল করতে লাগছে আলু সিদ্ধ, সাদা তেল, সর্ষের তেল, বেসন, আর বিস্কুট গুঁড়োর মধ্যে ক্রিম কেকার বিস্কুটটা নিলেই বেশি ভালো হয়, আর তেজপাতা। আর মশলার মধ্যে লাগবে গোলমরিচ, হলুদ, শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, সাই গরম মশলা আর নুন। আর এদিকে লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, আর রসুন বাটা, আদা বাটা, ডিম, আর এটা আমি গার্নিশের জন্য নিয়েছি টমেটো, লঙ্কা আর পেঁয়াজ। তো এবারে আমি আলুটা মেখে নিচ্ছি। এবার আলুর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে এই সাই গরম মশলাটা দিয়ে দেবো, এই ধনে গুঁড়োটাও দিয়ে দেবো, জিরে গুঁড়ো, আর দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ, গোলমরিচ গুঁড়ো আর নুন দেবো। এগুলো দিয়ে আমি এটা ভালো করে মেখে নেবো। তো আলুর মধ্যে গোটা দানা থাকলে একদম হবে না, আলুটা একদম মিহি করে মাখতে হবে। তো আলুটা আমার মাখা হয়ে গেছে। এবার পেঁয়াজ রসুন আদা দিয়ে এটাকে ভেজে নিতে হবে। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার আমি দেব সর্ষের তেল, 2 চামচ দিলেই হবে। এটা গরম হয়ে গেছে। এবার আমি দিচ্ছি রসুন, রসুনের পর দেব পেঁয়াজ, আদাটা পরে দেব। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটু, এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো। এবার আমি দেবো হচ্ছে শুকনো লঙ্কা নিয়ে দেবো, আর তেজপাতাটা। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, যেটা মিশিয়ে রেখেছিলাম। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করতে হবে, তারপর ডিমের টেবিল গুলো গড়ব। আলুর পুরটা রেডি। তো ডিমগুলো আমি কেটে নিয়েছি। এটা গোটা ডিমেও করা যায়, মানে আমি অর্ধেক করেই করব। এরকম ভাবে আলুর পুরটা নিয়ে নিতে হবে, তারপর ডিমে এইভাবে। এইভাবে গড়ে নিতে হবে ডিমগুলোকে। এই যে পুরো এরম ভাবে হাফ হাফ। আমি আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে
দিয়ে আর এইভাবে এরকম করে দিতে হবে। এরকমভাবে আধা আধা গড়ে নিতে হবে। যে ডিমগুলো গড়া হয়ে গেছে, এবার আমি বেসনটা গুলে নেব। বেসনের মধ্যে আমি দেব হচ্ছে অল্প হলুদ এক চিমটে আর অল্প নুন দেব। এবার এর মধ্যে জল দিতে হবে। মোটামুটি এইরকম ঘনত্বে আনতে হবে। তো ডিমগুলো গড়া হয়ে গেছে আর বিস্কুটটাকেও আমি গুঁড়িয়ে নিয়েছি। এবার বেসনটার মধ্যে ডুবিয়ে দেব। ডুবিয়ে বিস্কুটগুলোর মধ্যে দিয়ে একটা কোটিং করে নেব। একটা লেয়ারই কোটিং করব আমি। এইভাবে কোটিংটা করে নিতে হবে। এইভাবে একটা লেয়ার কোটিং করে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি। ভাজার জন্য আমি নিয়ে নেবো হচ্ছে সাদা তেল। তেলটা অনেকটাই দিতে হবে, কারণ হচ্ছে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম করে নেবো ভালো করে। তেলটা পুরো গরম হয়ে গেছে, এবার আমি এক কাপটা করে ছেড়ে নেবো। তো এবার এটা হয়ে গেছে ভাজা, এবার আমি তুলে নেব। তৈরি হয়ে গেল ডিমের টেবিল। তো তোমরাও বাড়িতে তৈরি করো, আর আমাকে হ্যাশট্যাগ দিয়ে ইনস্টাগ্রামে ট্যাগ করো কেমন লাগলো জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো।